হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও সকলে মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, সারাদিন ধরে আমি আমার মেয়েদের নিয়ে কী কী করলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলটি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো আমার ছোট মেয়েটা ওর বাবার সাথে দোকানে গিয়েছিল, কী কিনে আসছে আমি তোমাদের দেখাচ্ছি। আসো আমার দিকে, আসো দেখাও। এই যে তিন বোনের জন্য তিনটা চকলেট, আর কি নিয়ে আসছো দেখাও 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 দেখাও। এই যে দেখেন ওদের পছন্দের চিপস, খুলে দেখাবো একটা, এটা খুলে দেখাও। তোমার কোনটা পছন্দ? রেড কালার। খুলে একটা দেখাও, ওদিকে যাও একটু, ক্যামেরা পিছনে যাও। এখন খোলো, ও ক্যামেরায় আসতে খুব পছন্দ করে আর ভিডিও করতেও খুব পছন্দ করে। চিপসগুলো ওদের খুব পছন্দ, সবসময়ই খায়। খাও একটা, খাও, মজা, সবাইকে বলো ইয়াম্মি লাগছে বললো। যাই হোক, আমার ছোট মেয়েটা খুব চঞ্চল, দুষ্টামি করতে খুব পছন্দ করে এবং চকলেট খেতে, চিপস খেতে খুব ভালোবাসে। আর সেগুলো ভিডিওতে শেয়ার করলেও ওর ভালো লাগে খুব, তাই আপনাদের দেখালাম। বন্ধুরা, আমার মেয়ে আরও কিছু জিনিস নিয়ে এসেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের ঘরে যা কিছুই আনা হয় তিন বোনের জন্য, তিন প্যাকেট একই জিনিস আনা হয়, পোশাক তিনটা করে আনা হয় একই জিনিস, যেন ঝগড়া না হয় সেই জন্য, কারণ তিনটা মেয়ে আমার, এই সব কিছু তিনটা করে নিয়ে আসে ওর বাবা। তো তোমাদের আরও একটা কথা বলা হয়নি, আজকে আমার মেজো মেয়ের জন্মদিন, তোমরা সকলে অবশ্যই ওর জন্য দোয়া করবে এবং আশীর্বাদ করবে যেন সারা জীবন খুব ভালো থাকতে পারে। তো ওর জন্য আমি কাল চকলেট নিয়ে এসেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ওর চকলেট খেতে খুব পছন্দ করে। আর ওর ছোট বোন তিনটা ব্যান্ড কিনে নিয়ে এসেছে, ওদের জন্য বিকেলবেলা পড়বে সেই জন্য। এখানে স্বপ্ন সুপার মার্কেট আছে, আমরা ওখানে সব কিছু মার্কেটিং করে থাকি, তো ওখান থেকেই নিয়ে এসেছে, খুব সুন্দর লাগছে ব্যান্ডগুলো। এর আগেও কয়েকটা নষ্ট করেছে, আবার নিয়ে এসেছে, ও যখনই মার্কেটে যায় তখন এগুলো নিয়ে আসবে, এটাও কাজ। তো দিদির জন্য পুতুল নিয়ে এসেছে, সো কিউট, পুতুলগুলো খুব সুন্দর, যখনই মার্কেটে যাই পুতুলগুলো নিয়ে আসবেই, এটা ওর কাজ। এগুলো দরকার সবসময়ের জন্য, তাই নিয়ে এসেছে, আমি বলে দিয়েছিলাম, কারণ চুল আটকে রাখার জন্য গরমের সময়। আবার পূজা মার্কেট আমাদের এখনও হয়নি, আর অল্প স্বল্প জিনিস কেনা হয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। কয়েকটা জিন্স প্যান্ট নিয়ে এসছে, ছোটো মেয়ে তো চালাক, নিজের জন্য দুই তিনটা নিয়ে এসছে একসাথে, তো খুব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন তিন বোনের জন্য। এখানে খুব সুন্দর ডিজাইন করা আছে, দারুণ, আর এখানে স্টেপ করা আছে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। প্যান্টগুলো আমার খুব পছন্দ হয়েছে। এটা ছোট মেয়ের, ছোট মেয়ে দুইটা নিয়ে আসছে নিজের জন্য, ওর যত প্রয়োজন ততই দিতে হবে। আর একটা পরে ফেলেছে বলছে দেখানোর জন্য, দেখাবে। আর এটা মেজো মেয়ের জন্য, ও আবার এই ছেঁড়া ফুটো এগুলো পছন্দ করে খুব, ডিজাইন থাকতে হবে ছেঁড়া, যদি এগুলো আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আমার ছোট মেয়ে তোমাদের দেখাবে, যে প্যান্ট পরেছে সেটা তোমাদের দেখাচ্ছি, চলো যাই আমার মেয়েটাকে আগে দেখাই আর তারপর আমি রান্না করে যাব। তো বন্ধুরা, আমি এখন রান্নার রুমে রান্না করতে যাবো, তাই আমার চুলটা বেঁধে নিচ্ছি, বুঝতেই পারছো, কারণ রান্নার রুমে অনেক গরম, আমার পক্ষে গরম সহ্য করা একেবারেই সম্ভব নয়, তাই চুলটা আমি আগে বেঁধে নেব। তো হয়ে গেছে আমার চুল বাঁধা, আমি এবার রান্নার রুমে চলে যাব, কারণ দুপুর হয়ে গেছে, রান্নাটা সেরে নিতে হবে। বেশি কিছু রান্না করব না আজ,
আমি আলু দিয়ে বরবটি ভাজি করব এবং আলু দিয়ে মাছ রান্না করব। এবার তেলে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর আলু বরবটি দিয়ে দিলাম, সাথে হলুদ এবং লবণ দিয়ে দেব। লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তরকারি, তাই আমি লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব, তাতে করে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাওয়ার। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তো ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবং পুড়ে যাওয়ার ভয় থাকবে না সেজন্য। পুড়ে গেলে ভাজি তরকারিটা ভালো লাগে না খেতে, তাই এভাবে বারে বারে ঢেকে আপনি আলুটা সিদ্ধ করতে হবে, তাই বারে বারে ঢেকে নাড়াচাড়া দেওয়াটাই ভালো, আর পুড়ে না যায় সেভাবে করে নেবেন। তো হয়ে গেছে আমার বরবটি ভাজি, দেখুন খুব সুন্দর হয়েছে। এরপরে আমি আলু তরকারিটা রান্না করে নেব মাছ দিয়ে। পেঁয়াজ রসুন বাটা এবং জিরা বাটা দিয়েছি আমি, এবার জল দিয়ে কষিয়ে নেব। এখানে হয়তো আমি অত সময় দেখাবো না, কিন্তু 2 থেকে 3 বার কষিয়ে নিলে ভালো হয় জল দিয়ে। তো হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ি দিচ্ছি, লবণটা দিয়ে দিলাম, লবণটা যাতে ভালো করে ঢোকে তরকারির ভিতরে সেজন্য মশলা কষানোর সময় লবণটা দিয়ে দিলে ভালো হয়। আর মাংস রান্নার ক্ষেত্রে মাংস লবণটা একটু পরে দিলেই ভালো হয়, কারণ যে জলটা বের হয় তাতে শুকায় না তাড়াতাড়ি, কিন্তু তরকারির ক্ষেত্রে সেটা করতে হয় না সবজি রান্না করলে। তো এখানে মোটামুটি ভালো করে কষে আলুটা গলিয়ে নিতে হবে। তো হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একেবারে তাজা তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল আজ, তাই রান্না করলাম। আমরা মাছ সবসময় ছোট ছোট করে কেটে রান্না করি যাতে মশলাটা ভালো করে ঢোকে, বড় বড় মাছ রান্না করা পছন্দ করি না কেউ। আর তাছাড়া আমি আর আমার হাজবেন্ড শুধু খাই, বাচ্চারা খায় না মাছ। তো হয়ে গেছে আমার রান্না। তো আমার রান্না বান্না সবই শেষ হয়ে গেছে, আবার চলে এলাম তোমাদের সঙ্গে বিদায় নেব, এই জন্য কারণ বিকেলবেলা আমি আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এখনকার মতো এখানেই শেষ করব, তার আগে দেখাচ্ছি আমার হাজবেন্ড আমাদের জন্য কী নিয়ে এসেছে, খাবার জিনিসই হবে। হলো হলো কি কি নিয়ে আসছে দেখো তো, আপেল মিষ্টি। তো আমার 3 মেয়ে আর আমি, তাই 4 প্যাকেট নিয়ে আসছে। এতে কি কি আছে আমি আপনাদের বলছি, এখানে আছে মিষ্টি, একটা আপেল, সমোচা, সিঙ্গারা, সব কিছু মোটামুটি ছোটখাটো আছে। তো আমরা এখন এটা খাবো, আর আমি এখন ভিডিও থেকে বিদায় নেব। আপনারা ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, শুভকামনা করছি। টাটা, বাই বাই, বাই দাও, টাটা।